প্রিয় শিক্ষার্থীরা শুভ সকাল। তোমাদেরকে জানাচ্ছি আমার অনেক অনেক শুভেচ্ছা। আজকের পাঠে নবম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে গত ক্লাসের তৃতীয় অধ্যায়ে নবম পরিচয়ের অর্থাৎ কীটপতঙ্গের আলোচনা শেষ করেছিলাম। আজকে আমি তৃতীয় অধ্যায়ে দশম পরিচয়ের অর্থাৎ অধিপত্যে যাব। তদ্বিপত্যে যখন যাব তখন আমাকে জানতে হবে তদ্বিপত্যয় কি, কিভাবে শব্দ গঠিত হয় এবং শব্দ গঠনের পর শব্দগুলো কি কি অন্তর্প্রকাশ করে সে সম্পর্কে আমরা আলোচনা করব। এখন আমরা জানব যে তদ্বিপত্যয়ের আগে কীটপতঙ্গ কি এবং প্রত্যয় কি প্রকারভেদ আগের ক্লাসের একটু আমরা ধারণা নেব। যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তখন তাকে প্রত্যয় বলে। আমরা জানি প্রত্যয় দুই প্রকার, তৃপ্রত্যয় তদ্বিপত্যয়। আর তৃপ্রত্যয় সেটা যেটা ধাতুর সাথে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় নতুন শব্দ গঠন করে সেটা হচ্ছে তৃপ্রত্যয়। আর তদ্বিপত্যয় হচ্ছে শব্দের সঙ্গে যেসব প্রত্যয় যোগ হয়ে নতুন শব্দ গঠন করে সেটা হচ্ছে তদ্বিপত্যয়। বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপাদিক। প্রাতিপাদিক তদ্বিপত্যয়ে প্রকৃতি বলে, প্রাতিপাদিককে নাম প্রকৃতিও বলা হয়। ধাতু যেমন কীটপতঙ্গের প্রকৃতি তেমনি প্রাতিপাদিকও তদ্বিপত্যয়ের প্রকৃতি। প্রত্যয় যুক্ত হলে ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি এবং প্রাতিপাদিককে বলা হয় নাম প্রকৃতি। এখন আমরা যাব তদ্বিপত্যয়ের শ্রেণীবিন্যাসে। তদ্বিপত্যয়কে তিন শ্রেণীতে ভাগ করা হয়, বাংলা তদ্বিপ, বিদেশি তদ্বিপ এবং সংস্কৃত তদ্বিপ। বাংলা তদ্বিপ হচ্ছে ১৬টা, আই, আমি, ই, ইয়া, উয়া, উ, উক, আরি, আলি, উড়িয়া, উর, উয়া, আটিয়া, অট, না। বিদেশি তদ্বিপ হচ্ছে ৯টা, ওলা, ওয়ান, আনা, বনা, গড়, গার, পাঁচ, বন্দি, সই। সংস্কৃত তদ্বিপ হচ্ছে ১৮টা, ইত, ইম, ইলো, ইষ্ট, ইনো, তা, তল, নিন, নিয়, বতু বা বতু, বিন, র, স্ন, স্নজফলা, স্নি, স্নি, স্পেন। এখন আমরা বাংলা তদ্বিপত্যয়গুলো বিভিন্নভাবে গঠিত হয়, শব্দ দ্বারা কীভাবে গঠিত হয় এবং শব্দগুলি কোনটা কোন অর্থ প্রকাশ করে সে সম্পর্কে জানব। যেমন আগে আমি পেয়েছি বাংলা তদ্বিপে আ দিয়ে আমি শব্দ গঠন করব এক একটা এবং এক একটা শব্দ কী অর্থ প্রকাশ করে সেটা আমি জানাব। যেমন জোর, জোর, আ সমান চৌড়া। তারপরে দিলাম আমি ২ নম্বরে দিলাম যেমন ডিঙ্গি, জোর, আ সমান হচ্ছে ডিঙ্গা। তারপর দিলাম আমি বাঘ, জোর, আ সমান বাঘা। তারপরে দিলাম আমি জল, জল, যোগ, আ সমান জলা। তেমনিভাবে আমি দিলাম আরো বিষ, রেখে দিলাম বিষা। ছয়ে দিলাম জ্বর, যোগ, আ সমান জটা। সাথে দিলাম আমি হাজির, থেকে হাজিরা। আগে দিলাম আমি দক্ষিণ, থেকে দক্ষিণা এবং দিলাম দক্ষিণে। এখন এটা কোনটা কী অর্থ প্রকাশ করে এখন আমরা একটু জানব। তাহলে এখানে আমি যেহেতু দিয়েছি আগিয়ে চোরা কী অর্থ প্রকাশ করছে এখানে অবজ্ঞা, অবজ্ঞা অর্থে ডিঙ্গা, বৃহ, তারতে, বাগা, সদৃশ অর্থে। তারপরে আমি দিলাম জলা, সেখানে হচ্ছে তাতে আছে এবং তার আছে, তাতে আছে বা তার আছে। এরপর দিলাম আমি মিশা, দিলাম আমি এটা হচ্ছে সমষ্টি অর্থে, মিশা হলো সমষ্টি অর্থে। এরপর দিলাম আমি জটা, স্বার্থ অর্থে, এটা হচ্ছে স্বার্থে। এক
এরপর দিলাম আমি হাজিরা সেটা হচ্ছে ক্রিয়া বাচক অর্থে এরপর আমি দিলাম দক্ষিণা যেটা হচ্ছে জাত বা আগত অর্থে এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখলাম আমি যেমন চোড়া দিয়েছি এখানে চোর হচ্ছে শব্দ তাহলে আমার প্রত্যয়ের নাম কি ছিল আ তাহলে শব্দটা কি হলো চোড়া কি অর্থ প্রকাশ করছে অবজ্ঞাত প্রকাশ করছে তদ্রূপভাবে এখানে আ প্রত্যয় আর শব্দ হচ্ছে এখানে শব্দ হচ্ছে লিঙ্গি প্রত্যয় হচ্ছে আ লিঙ্গা বিভুদার্থে আর বাধা এখানে হচ্ছে আটা হচ্ছে প্রত্যয় বা হচ্ছে শব্দ এখানে এটা হচ্ছে সদৃশ শব্দে বিশেষ সমষ্টি হতে জটা সাধ্য অর্থে এবং হাজির থেকে হাজিরা কেবাচ করতে দক্ষিণ থেকে দক্ষিণা বা দক্ষিণে এটা জাত বা আগো আগত অর্থে তখন আমরা শুধুমাত্র আপত্তয়ের বিশ্লেষণটা পেলাম এখন আমরা দুই নম্বর যেটা প্রত্যয় সেটা বলে যাই দুইয়ের সেখানে হচ্ছে যেমন আমার দুই প্রত্যয়ের নাম হচ্ছে আমার আই প্রত্যয় তাহলে আমি শব্দ গঠন করি যেমন বড়াই গড় যোগ আই সমান বড়াই এরপরে আমি দিলাম যে কানু যোগ আই সমান হচ্ছে কানাই এরপরে দিলাম আমি গোনাই গোন যোগ আই সমান গোনাই এরপরে আমি দিলাম মিট যোগ আই সমান মিঠাই এরপরে দিলাম আমি ঢাক যোগ আই সমান ঢাকাই এরপরে দিলাম আমি চোর থেকে চোরাই সমান চোরাই চোর থেকে চোরাই হলো এখন আবার আমরা এই বস্তুগুলি কোনটা কি অর্থ প্রকাশ করি যেমন বড়াই শব্দ আয় হচ্ছে আমার প্রত্যয়ের নাম বড়াই হয়ে গেছে কানু যোগায় কানাই কোন যোগায় কোনায় মেঘ যোগায় মিঠাই ঢাক যোগায় ঢাকায় চোর যোগায় এভাবে আমি শব্দগুলো আগে রেখে প্রত্যয়টা পরিণত হয়ে শব্দগুলো গঠন করেছি এখন আমরা বড়াই বলতে কি বুঝে কি অর্থ প্রকাশ করে ভাবত্ব কানাই এখানে কি অর্থ আদর অর্থ প্রকাশ করে কোনায় কি অর্থ প্রকাশ করে স্ত্রী বা পরিপাচক শব্দের বিপরীতে বোঝাতে আর মিঠাই যেহেতু দিয়েছে এটা হচ্ছে সমগুণ বিশেষ বোঝাচ্ছে আর ঢাকায় বোঝাচ্ছে জাত অর্থে চোরাই এখানে বিশেষণ গঠনে বোঝানো হচ্ছে তাহলে আমরা দুটো প্রত্যয় এইভাবে আলোচনা করলাম এরপরে আমি যাবো তৃতীয় নম্বরে যেটি হচ্ছে আমি বা আমো আম আমো আমি আম আমো এই প্রত্যয়গুলো মি এটা হচ্ছে আমার তিন নম্বরের প্রত্যয় সেখানে আমি যাব যে যেমন ইতর যোগ আমি সমান হচ্ছে ইত্রা মি এরপরে আমি দিলাম যে ঠক যোগ আমো সমান ঠকামো ঠকামো এরপরে আমি দিলাম জ্যাঠা যোগ আমি সমান জ্যাঠা মি তাহলে এই শব্দগুলো আমরা আগে বলেছি যে আমরা এই প্রত্যেকটি শব্দ একটা অর্থ প্রকাশ করি তাহলে তোমাদের পরীক্ষায় বেশিরভাগে তদিন প্রত্যয়েতে ভাঙাটা আসে না তোমাদের আসে বেশিরভাগ এই শব্দটি গুণত্ব প্রকাশ করে যেমন আমি প্রত্যয়ের নাম তিন নাম্বার আমি আম আমু বা মি আমি লিখেছি ইতর যোগ আমি সমান ইত্যামি এখানে শব্দ এটা ইতর প্রত্যয় আমি ঠকে ঠক শব্দ আমো প্রত্যয় সেটা যে শব্দ আমি হচ্ছে প্রত্যয় ইত্যামি শব্দটির মধ্যে আমরা দেখতে পাই যে ভাবত্ব প্রকাশ করে আর যেটা হচ্ছে ঠকামো এটা হচ্ছে তোমার দ্বিতীয়ত্ব বা জীবিতত্ব প্রকাশ করে জ্যাঠামি এটা হচ্ছে নিম্নত্ব প্রকাশ করে তাহলে এখন আমরা চলে যাব ই বা চার নাম্বার যেটা সেটা হচ্ছে ই বা দীর্ঘই প্রত্যয় হ্রস্বই বা দীর্ঘই প্রত্যয় যার নাম যেটা হচ্ছে আমার চার নাম্বার যেমন বাহাদুর যোগ হ্রস্বই সমান বাহাদুরি এরপরে যাব আমরা যে ডাক্তারি ডাক্তার থেকে হচ্ছে ডাক্তারি এরপরে যাব আমরা জমিদার থেকে জমিদার জমিদারি জমিদারি এরপরে যাব আমরা যে ভাগলপুর ভাগলপুর থেকে
পাগল কুড়ি এখানে ওই শব্দগুলোকে বাহাদুরি বলতে আমরা এখানে ভাব অর্থ প্রকাশ করছি এটা ভাব ভাব অর্থ বাহাদুরি আর ডাক্তারিতে বোঝানো হচ্ছে বৃত্তি বা পেশা বৃত্তি বা পেশা আর জমিদারিতে বোঝাচ্ছে মালিক অর্থে মালিক অর্থে আর ভাগলপুরিতে বোঝাচ্ছে জাত বা আগত বা সম্বন্ধ বোঝাতে তাহলে আমরা এই শব্দগুলো গঠনের পর পরটি কোনো অর্থ প্রকাশ করে সেটা প্রকাশ করছি তাহলে বাহাদুরি শব্দটি যখন বলেছি এটা কি অর্থ প্রকাশ করছে ভাবত্ব প্রকাশ করছে তেমনি ডাক্তার ডাক্তারি বৃত্তি বা পেশা অর্থ প্রকাশ করছে জমিদার থেকে জমিদারি মালিক অর্থ প্রকাশ করছে ভাগলপুর ভাগলপুরি জাত বা আগত অর্থ প্রকাশ করছে এরপরে যাব আমরা ইয়া বা এ উত্তর ইয়া বা এ উত্তর এখানে যাচ্ছি আমরা সেখানে হচ্ছে সেকাল সেকাল যোগ এ সমান সে কে লে এরপরে গেলাম পাথর থেকে হচ্ছে পাথর রিয়া বা পাথু রে এরপরে গেলাম জাল থেকে জালিয়া জালিয়া বা জেদে এরপরে গেলাম খুন থেকে খুন খুনিয়া বা খুনে এরপরে গেলাম টন 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 টনে এই শব্দগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে সেকাল 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 যোগ এ সমান সেকেলে এখানে তৎকালীন বোঝাতে ব্যবহৃত হয়েছে তেমনিভাবে পাথর থেকে পাথুরিয়া বা পাথরে একটি উপকরণ বোঝাতে জাল থেকে জাল জালিয়া জেলে ভাবে হলো এটা হচ্ছে উপযোগিতা অর্থে আর খুন থেকে খুনিয়া খুনে এটা হচ্ছে আমার নৌপূর্ণ বোঝাতে আর টন টনে কন কনে তাই গনগনে চকচকে এগুলো উপজাত উপজাত বিশেষণ গঠনে ব্যবহৃত হয়ে থাকে এরপরে আমরা যাব যে উয়া বা ও প্রত্যয় উয়া বা ও প্রত্যয় যেটা সেখানে যদি আমরা দিই জ্বর যোগ উয়া সমান যে জ্বর রু আ এরপরে দিলাম যে টাক টেকো টাক থেকে টেকো এরপরে দিলাম খড় খড়ো খড় খড়ো এরপরে দিলাম ধান ধেনু ধে ধেনু এরপরে দিলাম মাঠ মেঠো এরপরে দিলাম মাছ মাছুয়া মাছুয়া মেছো তারপরে দিলাম যে দাঁত দাঁত দে তো তাহলে এই শব্দগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে আমার প্রত্যয়ের মানে হচ্ছে উয়া বা ও এখানে আমরা পেলাম জ্বর যোগ উয়া জ্বরুয়া জ্বর যোগ উয়া সমান জ্বরুয়া এখানের মধ্যে আমরা পাচ্ছি যে কি বোঝাচ্ছে জ্বর আমার রোগগ্রস্ত বোঝাচ্ছে তা দেখো যুক্ত অর্থে বোঝাচ্ছে ঘর ফেরো এটা উপকরণ নিমিত্ত অর্থে সেই উপকরণের নির্মিত অর্থে আর ধান দেন ও জাত অর্থে এবং মাঠ মেটো সংশ্লিষ্ট অর্থে মাছ মেছো ও মেছো এটা হচ্ছে উপজীবিকা অর্থে আর বিশেষণ গঠনে হচ্ছে দাঁত বেথু ছাপ ছেদ তেল ফেলু এগুলো হচ্ছে আমার কি গঠনে বিশেষণ গঠনে তাহলে আমরা এই উভয় এবং উপত্যয় পেলাম এখন আমরা চলে যাব বাকি আর বলতে যেমন উ উপত্যয় দিয়ে আমরা করতে পারি উ এটা হচ্ছে আমার কত নম্বর প্রত্যয় সাত নম্বর উ দিয়ে আমরা একটা করতে করবো সেটা হচ্ছে ঢাল যোগ সমান ঢালু তারপরে আমরা করব আট নম্বরে উপ প্রত্যয় নিয়ে উপ দিয়ে যদি আমরা করি লাজ থেকে কি হচ্ছে লাজু লাজ থেকে লাজু তারপর হতে পারে মিষ থেকে মিশু তারপরে মৃত্যু এই শব্দগুলো হতে পারে নয় নম্বর যে প্রত্যয় সেটা হচ্ছে আরি আরি বা আরু প্রত্যয় এখানে আমরা করতে পারি যেমন ভি থেকে ভি খা রি তারপরে হতে পারে সাকারি তারপরে হতে পারে বোমারু এই শব্দগুলো হতে পারে ন
দশ নম্বরে যেটা সেটা পারে পেয়েছি আমরা আলি আলো প্রত্যয় আলি বা আলো প্রত্যয় যেটা হতে পারে দাঁত দাঁতাল দাঁত থেকে দাঁতাল তেমনিভাবে হতে পারে লাঠি আল লেটেল তেজাল ধরাল শাসাল এ শব্দগুলো হতে পারে ১১ নম্বরে প্রতিপত্তি পেয়েছি আমরা উড়িয়া বা উড়িয়া এটার মধ্যে হতে পারে হাট অর্থহীন ভাবে ল্যাস থেকে হয় লেজুর তেমনি ভাবে ১৩ নম্বরে আমরা পেয়েছি উয়া প্রত্যয় সেখানে আছে ঘর যোগ ওয়া সমান হচ্ছে ঘর ওয়া ১৪ নম্বরে পেয়েছি আমরা আটিয়া এখানে আছে তামা থেকে তামা তামা টিয়া বা তামা টে এরপরে ১৫তে পেয়েছি আমরা অট বা টপ সেটা হচ্ছে ঘোড়া থেকে ঘোড়ার তেমনি ভাবে ১৬ নম্বরে পেয়েছি আমরা লা প্রত্যয় সেটা হচ্ছে আমার ম্যাক থেকে ম্যাক লা আর হতে পারে এক লাখ লাখ শব্দগুলো হতে পারে তাহলে আমরা ৭ নম্বর থেকে যেখানে প্রত্যয় পেয়েছি উ দিয়ে পেয়েছি ঢালু ডাল যোগ সমান ঢালু উপ পেয়েছি এরপরে উপ লাজ যোগ উপ সমান লাজ এরপরে পেয়েছি আরি প্রত্যয় আমরা ভিখারি ভিক্ষুকারী ভিখারি আলি পত্র পেয়েছি দাঁতাল অথবা আল পত্র পেয়েছি দাঁত থেকে দাঁতাল উড়িয়া বা উড়িয়া যেটা পেয়েছি সেটা হচ্ছে হাট হাটুড়িয়া হাটুড়ে তারপর পেয়েছি আমরা উল পত্রয় সেটা হচ্ছে অত্যহীন ভাবে লেস থেকে লেজুর লেজুর তারপরে পেয়েছি আমরা উয়া ঘর যোগুয়া ঘরুয়া আটিয়া পত্র পেয়েছি তামা থেকে তামাটিয়া বা তামাটে এরপরে অর পেয়েছি অর বা ত সেটা হচ্ছে ভরাট ঘোড়া থেকে ঘোড়ার তেমনি ভাবে লা পড়তে পেয়েছি আমরা মেঘলা তারপর হতে পারে একলা হতে পারে আধলা এই শব্দগুলো তাহলে আমরা প্রত্যেকটা বাংলা উপসর্গ বাংলা কবি প্রত্যয় আমরা এখানে আলোচনা করেছি তার এরপরে আমরা চলে যাব যে বিদেশি কবির তাহলে প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ পর্যন্ত আমরা ১৬টা বাংলা তদ্বির পত্র আলোচনা করলাম এখন আমরা বিদেশি তদ্বিতে চলে যাব আমাদের বিদেশি তদ্বিত আমাদের এখানে লেখা আছে ৯টা ওলা ওয়ান আনা কনা গর দার বাজ বন্দি এবং সই এখন আমরা যদি ওয়ালা দিয়ে ওয়া লা বা হতে পারে আলা এটা কোন শব্দ যেহেতু আমরা বিদেশি বলেছি এগুলো হচ্ছে হিন্দি এখান থেকে আমরা করতে পারি কি বাড়ি থেকে করতে পারি বাড়ি ওয়ালা তেমনি মানে ২ নম্বরে আমরা যেটা ওয়ান বা হতে পারে আল প্রত্যয় এটা হচ্ছে কি হিন্দি তাহলে এটা থেকে আমরা কি শব্দ করব দুধ থেকে কি হতে পারে দুধ ওয়ালা একবারে ৩ নম্বরে যেটা পেয়েছি আমরা সেটা হচ্ছে আনা বা আনি এটা হচ্ছে হিন্দি এটা হচ্ছে হিন্দি এবং বিবি থেকে আমরা করতে পারি বিবি আ না তেমনিভাবে ৪ নম্বরে আমরা কমা এটা হচ্ছে কি হিন্দি এটা থেকে আমরা কি শব্দ গঠন করতে পারি যে আমার পানি থেকে হতে পারে পানসা পানসা এর থেকে হতে পারে পান সে পান সে পাঁচ নম্বর হতে পারে গর বা কর এটা হচ্ছে কি ফার সি এখানে আমরা কি করতে পারি যে কারিগর কারি গর করতে পারি বাজি কর এরপরে ৬ নম্বরে যেটা দা এটাও হচ্ছে আর সি এখানে আমরা করতে পারি খবর দার এবং বেনা দার এরপরে সাথে আমরা যেটা বলতে পারি বাজ যেটা দক্ষতে হয় দক্ষ
অর্থে মিটো আবার ফার্সি বাজ সেখানে হতে পারে কলম বাজ কলম বাজ এরপরে আঠে যেটা বন্দি এটাও হচ্ছে ফার্সি এখানে আমরা বলতে পারি নজর বন্দি নজর বন্দি এরপরে নয় নম্বর যেটা সেটা হচ্ছে সই এটা সই সেখানে দুসই এবং মানান সই চলন সই চলন সই এবং ত্যাগ সই এগুলো সই অর্থে ব্যবহৃত হয় কিন্তু দুটো শব্দ সই অর্থে ব্যবহৃত হয় না সেটা একটা হচ্ছে দীপ সই আরটা হচ্ছে নাম সই এই শব্দ দুটির অর্থ হচ্ছে স্বাক্ষর সেজন্য এগুলো কোনো প্রমাণ শপথে যায় না এখানে আমি যেটা বিদেশি তত্ত্বীয় আলোচনা করেছি সেখানে তোমরা দেখো ওলা বা আনা দিয়ে এটা হিন্দি শব্দে ব্যবহৃত হয় সেখানে বাড়িওলা হতে পারে দিল্লি ওলা হতে পারে মাছ ওলা হতে পারে দুধ ওলা হতে পারে যেটা ওয়ান বা আন বলেছি এটাও হিন্দি কিন্তু সেখানে আমরা দিতে পারি যে সরি এখানে ওলা হিন্দি এখানে এটা হবে ওয়ান গাড়ি থেকে হবে গাড়োয়া গাড়ো আন এই যেটা আমি ওলা হিন্দি যেটা সেটাতে বাড়িওলা দুধ ওলা মাছ ওলা হবে যেটা ওয়ান বা আন সেখানে হবে গাড়োয়ার বা তারোয়া আমি প্রথমে তোমাদেরকে হয়তো এখানে একটু ভুল বলেছিলাম না এটা ওয়ান কিন্তু ওয়ান করতে হয় সেটা ওয়ান সরি ওয়ান বেশি তত্ত্বে করতে হয় সেখানে ওয়ান থেকে আমরা পাচ্ছি গাড়ি গাড়োয়ার তারপর পাচ্ছি আমরা আনা বা আনি সেখানে মুন্সি মুন্সিয়ানা বিবিয়ানা হিন্দুয়ানি এই শব্দগুলো হতে পারে পড়া দিয়ে যেটা বলেছি আমি সেটা হচ্ছে পানি পানসা বা পানসে তারপরে এক একসা কালসা কালসে কাল থেকে কিন্তু হয় এটাও হিন্দি এবং গর কর যেটা আমি বলছি সেখানে হচ্ছে তোমার এটাও ফার্সি কারিগর বাজিগর সদাগর হতে পারে যেটা দ্বার সেটা হচ্ছে ফার্সি দাবিদার খবরদার বলিদার দেনাদার পাহারাদার এসবগুলো হতে পারে বাজ যেটা আমি হতে পারে দম্পতি ফার্সি কলম বাজ ধড়ি বাজ ধোকা বাজ গাল বাজ কলা বাজি এগুলো হতে পারে আর যেটা বন্দি বলেছি সেটা জবানবন্দি শাড়িবন্দি নজরবন্দি কোমরবন্দি হতে পারে আর যেটা সই বলেছি মত অর্থে জুসই মানানসই চরণসই ট্যাগসই প্রকৃত হচ্ছে সই প্রত্যয় কিন্তু দুটো শব্দ টিপসই এবং নামসই এই শব্দ দুটো সই প্রত্যয় নয় কেননা এগুলো স্বাক্ষর অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ এগুলো হচ্ছে স্বাক্ষর শব্দ সেই জন্য দেখো যে
যে তদ্বিপত্য এটা অন্তঃসংস্কৃত তদ্বিপত্য যেটা আমি আলোচনা করতে যাচ্ছিলাম তোমাদের, সেটা হচ্ছে ইতপত্য দিয়ে যদি আমি করি কুসুমিত 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 তরঙ্গিত, তাহলে আগেরটা হচ্ছে শব্দ, পরেরটা আমার পত্রের নাম হচ্ছে ইত, তাহলে এই শব্দটি পরে বসেছে, পত্রটি পরে বসেছে, শব্দটি আগে বসেছে। কুসুমিত তরঙ্গিত কণ্ঠিত ইম দিয়ে হয়, যেমন দিয়েছিলাম আমি মহিমা মহিমা এগুলো হয়, ইল দিয়ে পঙ্কিল উর্মিল এগুলো হয়, ইষ্ট দিয়ে রবিষ্ট বরিষ্ঠ, ইন দিয়ে জ্ঞানী গুণী এই শব্দগুলো হয়, তা দিয়ে বা ত দিয়ে বন্ধুত্ব বন্ধুত্ব, তর দিয়ে মধুত্তর প্রিয়তর, নীল দিয়ে সর্বজনীন গুণী এই শব্দগুলি হয়, নিয় দিয়ে জলীয় এবং বায়ুদীয় এই শব্দগুলি হচ্ছে। বতুর দিয়ে বতুর থাকলে আমাদের মান হবে, মধুর থাকলে মান হবে, যেমন গুণযোগ বতুর সমান গুণমান, শ্রীযোগ মধুর সমান শ্রীমান, তেমনিভাবে বীন মেধাবীন মায়াবীন শব্দগুলো হয়, মধুর মুখর অবস্থ দিয়ে হয়, এবং লবস্ত দিয়ে এখানে দেওয়া আছে, যে লবস্ত দিয়ে আমরা শেষ করেছি, লবস্ত দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে শীতল বসল, স্নবস্ত দিয়ে হচ্ছে আমার মানব যাদব শিশু শৈশব গৌরব এগুলো, স্ন দিয়ে মনুষ্য সৌন্দর্য পার্বত্য এগুলো, স্নেহ দিয়ে হচ্ছে রাবণী দশরথী, এবং স্নেহ দিয়ে হচ্ছে রাবণী দশরথী, স্নেহ দিয়ে হচ্ছে সাহিত্যিক বৈদিক বৈজ্ঞানিক সামুদ্রিক নাগরিক সামরিক সামাজিক এই শব্দগুলি, আর স্নেহ দিয়ে হয় স্নেহ যে লাস্ট পদ্মটা আমার বাকি আছে সেটা দিয়ে হয় আমার ভগিনী আছে, আশা করি বাসায় চর্চা করবে, ভালো থাকবে সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে।